আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার কুকিং আমি চ্যানেল। আজ আমি লজেন্স দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবো। রং বেরঙের আইসক্রিম না খেয়ে আপনারা লজেন্স দিয়ে আইসক্রিম বানিয়ে খেতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অল ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এখানে তিন ধরনের লজেন্স নিয়ে নিছি, আপনারা চাইলে যে কোনো ধরনের লজেন্স নিতে পারেন। এখন আমি এই লজেন্সের প্যাকেটগুলো আমি ছাড়িয়ে নিব। অরেঞ্জ লজেন্সের প্যাকেট ছাড়িয়ে নিছি, এখন ছাড়িয়ে নিব লিচি লজেন্সের প্যাকেট। লিচি লজেন্সের প্যাকেট ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি ম্যাঙ্গো লজেন্সের প্যাকেট ছাড়িয়ে নিব। আমি সবগুলো লজেন্সের প্যাকেট ছাড়িয়ে নিছি, এখন গুঁড়ো করে নিব। আমি লজেন্সগুলো বিলন ফিরে গুঁড়ো করে নিব, আপনারা চাইলে শিলপাটা গুঁড়ো করে নিতে পারেন। আমি একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে নিছি, এই ব্যাগের উপর লজেন্স দিয়ে আমি গুঁড়ো করে নিব। লজেন্সের উপর প্লাস্টিকটা বাস্কেটে দিয়ে তারপরে বিলন দিয়ে আমি ঠুকিয়ে নিব। খুব সহজ, অল্প সময়ে গুঁড়ো হয়ে যায়। আমি এরকমভাবে গুঁড়ো করে নিছি, আর এগুলো জাল করার পর গলে যাইব। এখন আমি এই গুঁড়োগুলো একটা প্লেটে আমি নামিয়ে নিব। তারপর আমি এই প্লেথিনের মধ্যে অরেঞ্জ কালারের লজেন্স গুঁড়ো করে নিব। একইভাবে অরেঞ্জ লজেন্সের গুঁড়োগুলো আমি প্লেটে রেখে দিব। সবগুলো শেষে আমি কাঁচা আমের লজেন্সগুলো গুঁড়ো করে নিব। লজেন্সগুলো গুঁড়ো করে নেওয়ার পর এখন আমি পানি দিয়ে জাল করব। চলো, আমি একটা সফসেন বসিয়ে দিছি, আপনারা চাইলে কড়াই বসিয়ে দিতে পারেন। এখন আমি এলিসি লজেন্স গুঁড়োগুলো দিয়ে নেব সফসেনের মধ্যে। এখন দিয়ে দেব আমি 1 টেবিল চামচ লবণ, তারপর দিয়ে দেব আমি 3 টেবিল চামচ মান সুগার, আর 2 কাপ পানি দিয়ে দিব। এখন আমি চুলাটা ধরিয়ে নিব, আর লজেন্স গলা পর্যন্ত আমি জাল করব। খুব বেশি সময় লাগে না, লজেন্স গলে গেছে, এখন আমি নামিয়ে নিব। আবারও সফসেন বসিয়ে দিছি, আর ম্যাঙ্গো লজেন্সগুলো জাল করে একইভাবে গলিয়ে নিব। 1 টেবিল চামচ লবণ, আর 3 টেবিল চামচ সুগার, আর 2 কাপ পানি দিয়ে ভালো করে জাল করে নিব। ম্যাঙ্গো লজেন্সগুলো জাল করে নিছি, এখন নামিয়ে নিব। একইভাবে অরেঞ্জ লজেন্সগুলো লবণ সুগার পানি দিয়ে জাল করে নিব। তারপর আইসক্রিমের স্বাদ বাড়ানোর জন্যে আমি একটা লেবু কেটে নিছি, এই লেবুর রস এই লজেন্সের পানির মধ্যে আমি দিয়ে নেব।
চামচদের নেড়ে ঠান্ডার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। আমি আজকে এই মুল দিয়ে আইসক্রিমটা জমাবো, আর যদি এই আইসক্রিম মুল না থাকে তাহলে 4 কাপ গ্লাস দিয়েও আইসক্রিম জমিয়ে নিতে পারেন। মুল ঢেলে নেওয়ার সুবিধার জন্যে আমি একটা গ্লাসে লজেন্সের পানি নিয়ে নিছি। লজেন্সের পানি এখন আমি মুল ঢেলে নিব। লজেন্সের পানি মোল্ডে দেওয়ার পর কিছু একটু বেশি ছিল, আমি 4 কাপ দিয়ে নিছি। এখন আমি সিলভারের ফয়েল দিয়ে আইসক্রিমের মোল্ডটা আটকে দিব। সিলভারের ফয়েল যদি না থাকে প্লাস্টিক দিয়েও মুখটা আটকে দিবেন। আইসক্রিমে স্টিক দেওয়ার জন্য আমি একটা নাইফের সাহায্যে ছিদ্র করে নিব। স্টিকগুলো এক এক করে আমি দিয়ে নেব। সবগুলোর মধ্যে আমি স্টিক দিয়ে নিছি। এখন আমি ফ্রিজে 12 ঘন্টা রেখে দিব। 12 ঘন্টা ফ্রিজে রাখার পর আমি বাইর করে নিছি। আইসক্রিমের মোল্ডে গুলে সিলভারের ফয়েল আমি সরিয়ে নিব। এখন আমি আইসক্রিমের মোল্ডে গুলে এক এক করে আইসক্রিম বাইর করে নিব। আইসক্রিমের মূল না থাকলেও 4 কাপ দিয়েও কত সুন্দর আইসক্রিম বানানো যায়। এখন আমি এই মূল্যগুলো আইসক্রিম বাই করে নিব। ভাবতেই পারবেন না একটা লজেন্স দিয়ে এত সুন্দর আইসক্রিম বানানো যায়। আর একদিন বানিয়ে খাওয়ালে বাচ্চারা কিনা আইসক্রিম ভুলে যাব। আর আমার আজকের রেসিপি এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।